আজকের লেকচার সিগমা রুলের উপরে। সিগমা রুল একটা এমন একটা ডায়লগ যেটা দিয়া, যেমন তোমার নাম শাইলা, এখন তোমার কি হলো আমার ভুল করে লাইলে করে এলাই, এখন এর নাম লালুয়া, এর তোমার হয়ে এলো কালুয়া, তাহলে এখন এরকম হতা হইবা যেভাবে এ হতা হওয়ার সুযোগ হই না পায়, ওইরকম হতা হইবা যে এর রিপ্লাইটা যে যেভাবে দিবাই ওই রকম যেন এ হতা হওয়ার সুযোগ না পায়, এর যেন মুখ বন্ধ হয়ে যায়, ওইটা হয় আমরা স্যাভেজ রিপ্লাই। তাহলে এখন আমি যখন খোদাটা হইলাম তাহলে এখন স্যাভেজ রিপ্লাইটা আলাদা জিনিস, ওইটার থেকে হয়েছে সিগমা রুল। এখন স্যাভেজ রিপ্লাই তুমি একজনকে দিলাই, তারপরে তোমার কাছে একটা তোমার মাইন্ডে একটা তৈরি করব সিগমা রুল, এই সিগমা রুলটা দিয়া তুমি কেউর মুখ বন্ধ করতে পারবে। এটা এক ধরনের একটা মাইন্ডের কিতা মাইন্ডের খেল, তুমি যদি এটা দিয়ে কেউ রেখো যে তোমার আমি হিটা এটা হয়েছি, তারপরে এর মুখ বন্ধ হয়ে দেব, এর এর কিটা সিচুয়েশনটা আর এর ফেসের রিয়াকশনটা এমন হইতে হইতো যে এ লাগে এরকম রিপ্লাই এ ফয়লাবার দেখছে নিজের জীবনের মধ্যে, ওইটাই হই আমার স্যাভেজ রিপ্লাই। আর স্যাভেজ রিপ্লাই থেকে তৈরি হয়ে হয়েছে সিগমা রুল। তাহলে এইটা হলো সিগমা রুলের গল্প।